নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম দুয়ারে চপ। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আমি যে বাটিটা ব্যবহার করছি সেই বাটির দেড় বাটি সমান বেসন। এই চামচটার দু চামচ কর্নফ্লাওয়ার, সামান্য নুন, বিট নুন, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। আমি এখানে কোনো লঙ্কার ব্যবহার করিনি। আর দিয়ে দিলাম হাফ চামচের মতো আদা রসুন বাটা। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প জল দিয়ে বেসনটা মেখে নিচ্ছি। একসাথে আমি বেশি জল দিচ্ছি না, অল্প অল্প করে জল দিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি বেসনটা। খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি বেসনটা। আমি অনেকক্ষণ সময় নিয়ে বেসনটা ফেটিয়েছি। আমি এখানে একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম, এখানে হাফ চামচের মতো আমি খাবার সোডা অ্যাড করেছি। ঠিক কনসিস্টেন্সিটা এই রকম হবে। আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আলুটা। আলুটাকে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি যাতে কোনো দানা দানা ভাব না থাকে। কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য নুন, হলুদ গুঁড়ো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছখানটা একটু জায়গা করে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনটাও ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। খুব সামান্য পরিমাণে টমেটো কুচি দিলাম। দিয়ে দিচ্ছি বিট নুন, চাট মশলা, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে পাতা কুচি। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো লঙ্কা দিইনি। আপনারা চাইলে অবশ্যই শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। এবার সেদ্ধ করে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। আলুটা খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন আলুটা এইভাবে কড়া থেকে উঠে আসছে, তখন বুঝবেন যে আলু একদম রেডি।
আলুটা প্লেটে তোলার আগে একটু বেসন ছড়িয়ে নিলাম। আলুটা এবার ঠান্ডা হতে দিচ্ছি। আলু ঠান্ডা হয়ে গেছে, এরকম ছোট ছোট বলের আকারে আমি তৈরি করে নিচ্ছি। ছোট ছোট বলের আকারে তৈরি করে নিলে চপগুলো তৈরি করতে সুবিধে হবে। সবকটা বলের আকারে তৈরি করা হয়ে গেছে। এই থালাটায় আমি আবারও একটু বেসন ছড়িয়ে দিচ্ছি। হাতেও একটু বেসন মাখিয়ে নিলাম। এবারে এক একটা গোল্লাকে এইভাবে হাতে চ্যাপটা করে করে, জাস্ট হাত দিয়ে প্রেস করে করে আমি চ্যাপটা করে নেব। একইভাবে সবকটা তৈরি করে নেব। এবারে ভেজে নেওয়ার পালা। একটা প্রথমে ভেজে দেখাচ্ছি। তেল গরম হয়ে গেছে, প্রথমে একটা ভেজে নেব। দেখুন ফুলে উঠেছে, আমি উল্টে দিচ্ছি। খুব ভালোভাবে পিছন দিকটাও ভেজে নিতে হবে লাল লাল করে। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। আমি আরও একটা ভেজে দেখাচ্ছি। বিকেলবেলা বা সকালবেলার স্ন্যাক্স হিসেবে দারুণ, কি তাই না? মুড়ি চায়ের সাথে দারুণ যায় এই চপ। দেখুন ভাজা প্রায় হয়ে এসেছে। আশা করি আমার থেকে আপনারা আরও ভালোভাবে তৈরি করতে পারবেন। এবার থেকে আর দোকানে যাওয়ার প্রয়োজন নেই, ঘরেই তৈরি করে ফেলতে পারবেন এই চপ। যদি এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।